আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, অনেকেই জানতে চেয়েছেন যে হরুপ্রাপ্ত বা অবৈধ যারা আছে তারা কি ভ্যাকসিন নিতে পারবে কি না, এছাড়া ওমরা বিষয়ে যারা সৌদি আরবে আছেন কিংবা যারা সৌদি আরবের বর্ডার পাস করে সৌদি আরবে এসেছেন তারা কি ভ্যাকসিন নিতে পারবে কি না। প্রথমে বলি, যারা হরুপ্রাপ্ত আছেন তাদের কিন্তু একটা আকামা নাম্বার আছে, অথবা তারা ভ্যালিড একটা ভিসা নিয়ে কিন্তু সৌদি আরবে এসেছেন, তার জন্য তাদেরকে আপসির করার সুযোগ দিচ্ছে, তাওয়াক্কাল না বানানোর সুযোগ দিচ্ছে। হরুপ্রাপ্ত যারা আছেন তারা ভ্যাকসিন নিতে পারবেন খুব সহজে, কোনো ঝামেলা নেই। বৈধ লোকেরা যেভাবে ভ্যাকসিন নেয় আপনারাও ঠিক সেইভাবেই ভ্যাকসিনের জন্য আবেদন করবেন। ভ্যাকসিনের জন্য আবেদন করতে হয় দুইভাবে, একটা হলো সিআরটি অ্যাপসের মাধ্যমে, আরেকটা হলো তাওয়াক্কালনার মাধ্যমে। আপনি দুই মাধ্যমেই কিন্তু ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন এবং ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। হরুপ্রাপ্ত তারা ভ্যাকসিন নিতে পারবেন, ওমরা করতে পারবেন। আর যারা আছেন ওমরা ভিসায় বা বিভিন্ন সময়ে সৌদি আরবের বর্ডার পাস করে সৌদি আরবে এসেছেন তারা ভ্যাকসিন নিতে পারবেন কি না, এই প্রশ্নটি আপনাদের কাছ থেকে পাচ্ছিলাম। না, দেখুন, আমাদের কাছে এই মুহূর্তে আপনাদের বিষয়ে কোনো তথ্য নেই, যেহেতু আপনারা কোনো ভ্যালিড ভিসা নিয়ে সৌদি আরবে আসেননি কিংবা আপনাদের কোনো আকামা নাম্বার নেই, সেহেতু আপনারা আপসির বানাতে পারবেন না। আপসির না বানাতে পারলে কিন্তু আপনারা তাওয়াক্কালনাও বানাতে পারবেন না, আর তাওয়াক্কালনা না হলে কিন্তু আপনারা কোনোভাবেই ভ্যাকসিন নিতে পারবেন না। এক কথায়, যারা তাওয়াক্কালনা রেজিস্ট্রেশন করতে পেরেছেন তারাই শুধুমাত্র ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। যারা জিয়ারা বিষয়ে এসেছেন তারা ভ্যাকসিন নেওয়ার সুযোগ আছে। আমরা আগেই আপনাদেরকে বলেছি যে আপনারা চাইলেই জাওয়াজাতের মাধ্যমে আপনাদের আপসিটা বানিয়ে নিতে পারবেন আপনাদের পরিবারের সদস্যদের। যারা সৌদি আরবে এসেছেন, জাওয়াজাত গত 4 মাস আগে তারা এই সিস্টেম চালু করেছে, যারা ভিজিটে আসবেন তাদেরকে আপসির করার সুযোগ দিচ্ছে এবং তাদেরকে তাওয়াক্কালনা বানানোর সুযোগ দিচ্ছে। আপনি তাওয়াক্কালনা বানাতে পারলে খুব সহজে আবেদন করতে পারবেন। যদি আপনি তাওয়াক্কালনার মাধ্যমে আবেদন করতে না পারেন তাহলে আপনি তাওয়াক্কালনার কন্ট্রাক্টে একেবারে ঠিক নিচের দিকে দেখবেন কন্ট্রাক্ট লেখা আছে, কন্ট্রাক্টে গিয়ে তাদেরকে মেসেজ করুন, মেইল করুন, আশা করি তারা আপনাকে রেসপন্স করবে। অথবা আপনি 937-এ কল করেও আপনার পরিবারের জন্য ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।